উচ্চ মাধ্যমিকের পর কি করা উচিত? এই প্রশ্নটা প্রতিটি ছাত্রের উচ্চ মাধ্যমিকের পর তাদের মনকে দখল করে। সে তাদের বাবা মা, আত্মীয় স্বজন, শিক্ষক, প্রতিবেশী বা বন্ধু চারপাশের প্রত্যেককেই একই প্রশ্ন জিজ্ঞাসা করবে। কিছু শিক্ষার্থীর উত্তর থাকলেও অন্যরা বিভ্রান্ত হয়। যারা বিভ্রান্ত, দ্বাদশ শ্রেণীর পরে সঠিক কোর্স নিয়ে তাদের জন্য উপলব্ধ সমস্ত কোর্সটি বিস্তারিতভাবে তথ্য সংগ্রহ করা উচিত এবং বন্ধুর পছন্দ কিংবা বাবা মার পছন্দ কোনো কোর্সে ভর্তি না হয়ে তৈরি করা যাবে সেসব কোর্সে ভর্তি হওয়া উচিত। বন্ধুদের কথা মতো যে কোনো কোর্সে ভর্তি হওয়া এবং পরে অনুশোচনা করার চেয়ে এ জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও বেশি সময় নেওয়া ভালো। শিক্ষার্থীরা যে সকল সর্বাধিক সাধারণ ভুলগুলি করতে থাকে তা হলো তাদের বন্ধুদের মতো একই কোর্সটি বেছে নেওয়া বা তাদের পিতামাতার পছন্দ নির্বাচন করা। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের দ্বাদশের পরে সমস্ত শীর্ষ কোর্সটি অতিক্রম করা উচিত। এই কোর্স সম্পর্কে ধারণা থাকা তাদের অনুকূল পছন্দ করতে সহায়তা করবে। দশম শ্রেণীর পরে একটি স্ট্রিম নির্বাচন করে প্রতিটি শিক্ষার্থী তাদের যুদ্ধের অর্ধেক জয়ী হয়। দ্বাদশ শ্রেণীর পরে কোর্স নির্বাচন তাদের দশম শ্রেণীতে নির্বাচিত স্ট্রিমের উপর নির্ভর করে, যেমন বিজ্ঞান, বাণিজ্য বা কলা। সুতরাং যখন সঠিক পেশা বেছে নেওয়ার কথা আসে তখন শিক্ষার্থীদের সবচেয়ে সুবিধাজনক বিকল্পটি বেছে নেওয়া উচিত নয়। পরিবর্তে তাদের এমন একটি বিকল্প নির্বাচন করা উচিত যা তাদেরকে অনুপ্রাণিত করে। আমাদের সবার আগ্রহ, অনুপ্রেরণা এবং লক্ষ্য রয়েছে। সুতরাং প্রতিটি শিক্ষার্থীর এই কারণগুলির উপর ভিত্তি করে একটি কোর্স নির্বাচন করা উচিত, অন্য কারোর পছন্দ অনুযায়ী নয়। ভিডিওটি বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও।